হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আবার আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আমার আজকের রেসিপি হচ্ছে ভেলপুরি। তো খুব সহজেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি শেয়ার করব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে। এই খাবারটি সকলেরই পছন্দ আর যদি থাকে ঘরের তৈরি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এর জন্য এখানে 1 কাপের একটু বেশি ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন রান্নার তেল। এখন ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি এভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি, দেখুন এভাবেই কাজটা করতে হবে। তো খুব ভালোভাবে মেখে নিয়ে দেখুন এভাবে মুঠ হয়ে গেলে বোঝা যাবে যে এটা পারফেক্ট মাখানো হয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে পানিটা অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো ডোটা আমার রেডি। এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণ। তো আমি আবারও কিছুক্ষণ পর আবারও ভালোভাবে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে 3টা লেচি কেটে নিচ্ছি। তো এখান থেকে 1 অংশ আমি প্রথমে রুটি বেলে নিব কিছু ময়দা ছিটিয়ে। তো রুটি বেলা শেষ, এখন আমি একটু ময়দা ছিটিয়ে এরপর একটু সমান করে দিয়ে আবার উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি ভাঁজ করে, আবারও বেলে নিব। এই কাজটা না করলে আরেকটা কাজ করা যায়, একটা রুটি বেলে আরেকটা রুটির উপরে দিয়ে তারপরে বেলে আবার এভাবে কেটে নিলেই হবে। তো আমি একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি, এখন এটা দিয়ে কেটে নিব। তো এভাবে সবগুলো ভেলপুরি আমি কেটে নিয়েছি, দেখুন একদম পাতলা না, একদম মোটাও না। তো এভাবে সবগুলো ভেলপুরি আমি কেটে নিব। তো ভেলপুরিগুলো কেটে নেওয়া শেষ, এখন আমি ভেজে নিব। তো তেলটা হালকা গরম হয়ে আসছে, হাই হিটে দেওয়া যাবে না। তো আমি একটা একটা করে পুরি ছেড়ে দিচ্ছি। তো অল্প আছে, এগুলো ভেজে নিতে হবে। তো দেখুন একা একাই ফুলে ফুলে উঠতেছে উপর দিকে। তো এক পাশ হয়ে আসলে ভেলপুরিগুলো উল্টিয়ে দিতে হবে। তো এক সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তো এখন আমি উল্টিয়ে দিব। তো পুরিগুলো ভেজে নেওয়া শেষ, এখন তেলে থেকে তুলে নিব। তো দেখতেই পাচ্ছিলেন পুরিগুলো কতটা ফুলকো হয়েছে। তো একই প্রসেসে আমি সবগুলো ভেলপুরি এভাবেই ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ, দেখুন আমার এতগুলো ভেলপুরি হয়েছে 1 কাপ ময়দাতে। তো প্রতিটাই পুরি দেখুন কতটা ফুলকো হয়েছে দেখুন। তো আমি একটা পুরি ভেঙে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে দেখুন, একদম পারফেক্ট, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন। তো অন্য সাইডে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো তেঁতুলটা এখন কষলিয়ে রস বের করে নিব। তো বিচিগুলো ফেলে দিব, 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, টালা মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, টালা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া পাতা কুচি। এখন এইগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো হয়ে গেল আমার ভেলপুরির টক রেডি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অন্যদিকে আমি এখানে
ভেলপুরির পুরটা রেডি করে নিয়েছি আগে থেকেই, শসা, কাঁচা মরিচ, ধনিয়া পাতা সমস্ত উপকরণ দিয়ে আমি আগে থেকে রেডি করে নিয়েছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে তার কারণে দেখালাম না। তো এখন আমি একটা ভেলপুরি রেডি করে দিয়ে খাচ্ছি। এর মধ্যে পুরটা প্রথমে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি টক। তো হয়ে গেল আমার ভেলপুরি। তো এভাবে আমি সবগুলো ভেলপুরি পুর বসিয়ে দেখাচ্ছি। তো আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি উপর থেকে গ্রেট করে সিদ্ধ ডিম। তো হয়ে গেল আমার ভেলপুরি রেসিপি, একদম মামার দোকানের মতো পারফেক্ট। তো কাছে থেকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। তো আমার আজকের রেসিপিটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন। তো খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।